মিথ্যা বলে কিছু আছে, প্রতারণা, এটা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম বুঝতে পারেননি। ঠিক আমরা যারা ভুল করি জীবনে চলার পথে, আমরাও কিন্তু বুঝতে পারি না এটা ভুল পথ, শয়তানের এটা ধোকা। মাদকে আসলে কোনো শান্তি নাই, গার্লফ্রেন্ড আসলে কোনো শান্তি দিতে পারবে না, মিউজিকে আসলেই কোনো শান্তি নাই, জুয়া লটারি এগুলোতে কোনো শান্তি নাই, বেনামাজি থাকা, রোজা না রাখা এগুলোতে শান্তি নাই।